আমি ক্লিয়ার করে দিই বাংলাদেশ দুর্নীতিতে টিআইভির ইয়েতে রিপোর্টে এর রিপোর্টে প্রথম দুর্নীতিতে এক নাম্বার হয় হলো দুই সালে আপনি জানেন দুই সালের রিপোর্টটি কার্যত দুই হাজার সালের রিপোর্ট যেই বছরের রিপোর্ট ওইটা পরের বছর জানুয়ারিতে তারা দুই হাজার একের জানুয়ারিতে যেটা দেয় সেটা দুই হাজার সালের রিপোর্ট দুই হাজার সালে ক্ষমতায় ছিল পুরোপুরি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দুই সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার বিএনপি বা বিরোধী পক্ষের এক নাম্বার ইস্যুই ছিল দুর্নীতিকে দেশকে চ্যাম্পিয়ন করা সুতরাং এটা আওয়ামী লীগের মনে থাকার কথা যে এত বড় একটা কলমকে তিলক নিয়ে ওই নির্বাচনটা তারা করেছে দুই সালে দ্বিতীয় দুই দুই সালে যেই রিপোর্টটা হলো সেটা দুই হাজার সালে রিপোর্ট দুই হাজার সালের প্রথম ছয় মাস আওয়ামী লীগ দুই হাজার এক সালের রিপোর্ট দুই হাজার সালের দুই সালেরটা সেই এক সালের প্রথম ছয় মাস আওয়ামী ছিল তারপরের তিন মাস তত্ত্বাবধায়ক সরকার ছিল পরের তিন মাস বিএনপি ফলে বাংলাদেশ পরপর পাঁচবার যে দুর্নীতিতে এক নম্বরে ছিল তার মধ্যে তিনবার বিএনপির আমলে হয়েছে আর দেড় বছর বা দেড়টা হয়েছে আওয়ামী লীগের আমলে তবে আমি বলি ওই বিএনপির সময়ে স্কোর ছিল এক নম্বরে থাকলেও এবং বিএনপির শেষ বছরে গিয়ে তারা এক নম্বর থেকে সেটা চার নম্বরে আনতে সক্ষম হয়েছিল মানুষ চলছে কিনা সেই প্রশ্ন করেছেন মানুষ চলছে কিভাবে চলছে গত মাসেই প্রথম আলোর একটা ফটো ক্যাপশন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালের জন্য কান্নাকাটি করেন গীতা বিশ্বাস শেষ পর্যন্ত চালের জন্য ট্রাকে উঠে পড়েন ট্রাকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চাল থলের মধ্যে ঢোকাতে লাগলে তার থলে থেকে থলে তার থেকে কেড়ে নেন বিক্রেতারা পরে তিনি কুড়িয়ে প্রায় দেড় কেজি চাল নেন আজবেলা এগারোটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের সামনের এই চিত্র এবং এরকম বহু ছবি ক্যাপশন আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি মানুষ ওইভাবে চলছেন যারা সরকারি দল করেন এবং তাদের পৃষ্ঠপোষক পোষ্য নানানভাবে সংশ্লিষ্ট তারা ভালো আছেন তারা অতি ধনির খাতায় নাম লেখাতে পারেন তারা আলট্রা রিচ অতি ধনী হন ধনী হন তারা বাংলাদেশ থেকে টাকা পাচারের খাতায় নাম লিখিয়ে কিভাবে ওয়াসার এমডি ডি চোদ্দবাড়ির মালিক হন আমেরিকায় কীভাবে আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক গোলাপ সাহেব নয় বাড়ির মালিক হন এবং ভুল মিথ্যা তথ্য দিয়ে হলফনামায় এমপি হন সেগুলো তো আছেই ছাত্রলীগের একজন সেক্রেটারিকে জেলা লেভেলের সেক্রেটারিকে ধরলে পর্যন্ত দুই হাজার কোটি টাকা পাচারের তথ্য বের করে পুলিশ এবং এই কথাগুলো আমরা যখন বলি বা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যখন বলে বছরে চৌষট্টি হাজার কোটি টাকা পাচার হয় তখন ভিন্ন ব্যাখ্যা খোঁজেন সেই জন্য ওনাদের দিয়ে ওনাদের জবাবটা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই গত বছরের শেষের দিকে প্রথম আলোর হেডলাইন কি বলছেন বলছেন আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদি বলেন যে আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার হয়েছে তাহলে প্রকৃত অর্থে কি হয়েছে সেটা একবার ভেবে দেখার জন্য অনুরোধ করব সবাইকে এরপর দেখেন যে মানুষ কেমন আছে সেটা বললেন গণতন্ত্র আওয়ামী লীগ এই দুর্নীতি এবং চুরি ডাকাতি লুটপাট এইটার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ একটি চোরের আধিক্যের দল সেটা আমি বঙ্গবন্ধুর আমল থেকে যদি দেখি বঙ্গবন্ধুর সময়ে দুই দফায় তেতাল্লিশ জন এমপিকে বঙ্গবন্ধু নিজে দল থেকে বহিষ্কার করেছিলেন দুর্নীতির অভিযোগে গবেষক আলতা পারবেজ বইয়ের তথ্য বঙ্গবন্ধুই বলছিলেন যে সাড়ে সাত কোটি কম্বল আনলাম আমার কম্বল গেল কোথায় তিনি বলছিলেন মানুষ পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি সেই কম্বল চোর সেই চোরের খনি বা যেই সংসদ সদস্যদের তেতাল্লিশ জনকে দুর্নীতির দায়ে বহিষ্কার করতে হয় তারা কারা ছিল আওয়ামী লীগের না বাইরের গ্রহের না অন্য দলের না মুসলিম লীগের না জামাত ইসলামের বা অন্য কারো আওয়ামী লীগের সেই তাদেরই ছেলে নাতিপুতি পরের জেনারেশন তারা আর কত বড় চোর হতে পারে এখন হয়েছে ডাকাত সেই ডাকাতদের কবলে পড়ে এখন যেটা হয়েছে হাজার হাজার কোটি টাকা পাতা পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলছে এই রকম প্রতিটা সেক্টরে যেখানে দেখবেন কত বড়ো তামাশা দেখেন আমার ভোট চুরির জন্য ইভিএম মেশিন কিনবে দেশের আটানব্বই শতাংশ মিনিমাম পঁচানব্বই শতাংশ মানুষের এই ইভিএমের প্রতি আস্থা নাই দয়া করে যদি বিশ্বাস না করেন আপনার এই অনুষ্ঠানে একটা অনলাইন পুল দিয়ে দেখেন একটা নির্বা এখানে অনলাইন নির্বাচন ইয়ে করেন না মতামত নেন না নিয়ে দেখেন মিনিমাম পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশের মনে করে যে ইভিএম মেশিন সরকার ভোট চুরির যন্ত্র হিসেবে মেশিন হিসেবে ব্যবহার করতে চায় আমার ভোট চুরি করবে সে আমার ভোট চুরির জন্য আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা দিয়া এই যে দুই হাজার সালে তিন হাজার আটশো পঁচিশ কোটি টাকার প্রজেক্ট করে ইভিএম কিনলো এইখানে আপনার যে এক লাখ পঞ্চাশ হাজার ইভিএম ছিল তার মধ্যে এখন বলছে চল্লিশ হাজার পুরোপুরি নষ্ট বাকি এক লাখ দশ হাজার মেরামত করতে হবে সেই মেরামত করতে না কি একেবারে এক হাজার দুশো ষাট কোটি টাকা এখন আবার লাগবে এই অর্থনৈতিক অবস্থায় যেখানে আপনি ভর্তুকি দিতে পারছেন না বলে তেলের দাম বাড়াচ্ছেন তিন গুণ গ্যাসের দাম বাড়াচ্ছেন তিন গুণ পানির দাম বাড়াচ্ছেন দশ বছরে বারো তেরো বার বিদ্যুতের দাম বাড়াচ্ছেন এইসব করে বেড়াচ্ছেন মানুষকে মারছেন দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছেন সেইখানে আপনি আমার ভরচুরির জন্য ভরচুরির মেশিন কেনার সেইখানে আবার লুটপাট করাবেন নিজের লোকদের দিয়া সেই জন্য আবার আমার ট্যাক্সের টাকা নষ্ট করছেন আমার সন্তানকে গুম করবেন সেই গুমের প্রতিকার চাইতে গিয়ে আমি পাব না না পেলে আমি যখন আন্তর্জাতিক দরবারে আমি যখন কোনো আবেদন করব। এবং তারা যখন এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেইটাকে আপনি আবার ষড়যন্ত্র বলে সেই জন্য নিয়োগ করে আবার আমার ট্যাক্সের টাকাই নিয়োগ করে আমার সন্তান হত্যার বিচারকে আপনি বাধাগ্রস্ত করবেন এতটা অমানবিক এতটা চাতুরিপূর্ণ অবস্থানে সরকার গিয়ে আমাদের গোটা জাতিকে এরকম ঝুঁকির মধ্যে ফেলছে বলছেন বিদেশি চাপের কাছে আওয়ামী মাথা নত করে না বিদেশি চাপ আমাদের রাষ্ট্রের প্রতি আশাটা দুর্ভাগ্যজনক দুঃখজনক লজ্জাজনক আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই আশা করি না বিদেশিদের হস্তক্ষেপ তো আমরা ডেকে আনি বলছেন যে দুই সালে নির্বাচনে শেখ হাসিনা ফর্মুলা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দিবে কোন মন্ত্রী দিবে দুই সালে যখন এই তত্ত্বাবধক সরকারের জন্য একশো তিয়াত্তর দিন হরতাল করে জ্বালাও করে সহিংসতা করে দেশকে যখন একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত করলো এই আওয়ামী লীগ জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি মিলে তখন কমনওয়েলথ মহাসচিবের দূত স্যার নিনিয়ান এসেছিলেন সেই স্যার নিনিয়ান এক মাসের উপরে এই দেশে অবস্থান করেছিলেন তিনি নেগোসিয়েশন করে একটা ফর্মুলা দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার হবে সেখানে অর্ধেক আওয়ামী লীগের এবং অর্ধেক বিএনপির মন্ত্রী হবে কিছু নির্দলীয় হবে এরকম ফর্মুলা দিয়েছিলেন আওয়ামী লীগ সেটি কিন্তু তখন মানিনি নামেন কি করেছিল কমনওয়েলথ মহাসচিবের কাছে সার নিনিয়ানের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন পক্ষপাতিত্বের অভিযোগে অথচ তৎকালীন আওয়ামী লীগের অর্থমন্ত্রী শাহাসম কিবরিয়ার চিঠির কারণেই কিন্তু সার্ন পাঠানো হয়েছিল তারাই হস্তক্ষেপের জন্য ডেকে এনেছে তারা এনে আবার এরকম গ্রহণযোগ্য একটা ফর্মুলা দেওয়ার পরও মানেনি উল্টা পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে সেই তারা আবার বলে চোদ্দ সালে আবার শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে বিএনপি আসো তোমাদের এই কয়টা মন্ত্রণালয় দিবো এইরকম ডাবল স্ট্যান্ডার্ড আওয়ামী লীগ আওয়ামী লীগের গণতন্ত্র কোথায় কোথায় সাংঘর্ষিক দেখেন উনিশশো পঁচাত্তর সালে বাকশাল করা সব দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করা চারটি পত্রিকা রাষ্ট্রায়ত্ত পত্রিকা রেখে সবগুলা নিষিদ্ধ করা এটা কোনোভাবেই গণতন্ত্র বা ডেমোক্রেসির স্পিরিটের সঙ্গে যায় না এবং যায় না যে সেটা আওয়ামী লীগও এখন সেটা তারা বুঝে যদিও সেটা তারা কিছু বলতে হয় তাই বলে যদি বাকশালকে তারা অন করতো তাহলে আবার আওয়ামী লীগে ফিরে যেত না বাকশালী রাখত বাকশালের প্রতিষ্ঠাবার্ষিকীত করতো বাকশালের সব কিছুকে তারা আপ হোল্ড করতো সেটা না করছে না একটু সে কি কিন্তু আবার ভেতরে ভেতরে বাকশাল তাদের পছন্দ প্রকাশ্যে থাকছে আওয়ামী লীগ ভেতরে কাজ করছে বাকশালের আসেন এরপর উনিশশো ছিয়াশি সালে ছিয়াশি সালের নির্বাচনে যখন বললো এরশাদের ওই পাতানো নির্বাচনে কেউ যাবে না আওয়ামী লীগ সভানেত্রী লালদিগির ময়দানে চট্টগ্রামে বলে আসলেন যে এই নির্বাচনে যে যাবে পাতানো নির্বাচনে সে জাতীয় বেইমান বলে বিবেচিত হবে ঘোষণা দিয়ে আসলেন যিনি এই ঘোষণা দিয়ে আসলেন তিনি দুদিনের মধ্যে এসে সেই আওয়ামী লীগের সেই এরশাদের অধীনে ছিয়াশি নির্বাচনে গেলেন এবং গেলেন কাদের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধে বিরুদ্ধে তারকারী দল জামাত ইসলামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ওই ছিয়াশি নির্বাচনে কিন্তু এর আগে করেনি কখনো বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুকের ফ্রিডম পার্টি তারা প্রথমবারের মতো ওই ছিয়াশি নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের তখন কিন্তু একটা শব্দও করে নাই যে এরশাদকে বলে নাই যে তোমার অধীনে তুমি যদি ফ্রিডম পার্টিকে এবং জামায়াতকে নির্বাচনের বৈধতা দেওয়া এবং নাও তাহলে আমরা যাব না তাদের তো নেগোসিয়েশন নির্বাচন এবং কে কয়টা আসন পাবে কী নেগোসিয়েশন সে কথা তো প্রকাশ্যে রাশেদ খান মেনন বলছেন এখন সংবাদ মাধ্যমে তার ইন্টারভিউতে বলেছেন বাংলা ট্রিবিউনে এসছে সুতরাং তার পরবর্তী যেই নির্বাচন আজকে যত যা কিছুই বলেন তাদের শরিক দলের যারা রাশেদ খান মেনন বলেন হাসানুল হক ইনু বলেন কিংবা প্রয়াত মঈনুদ্দিন খান বাদল বললেন বা তাদের দলের যে আপনার কনফারেন্স শেষে তারা যে সংবাদ মাধ্যমে লিখিত যে পাঠিয়েছেন প্রত্যেকে বলেছেন যে নির্বাচন হয় নাই ভোট তো মানুষ দিতে পারে নাই আমরাও ভোট দিতে পারি নেই শেখ হাসিনা এটা জানেন রাশেদ খানের এইরকম একটা নির্বাচন এইরকম গণতন্ত্রের দিকে এগিয়ে দেশকে সংঘর্ষ এই তথ্যটা আমি বলছিলাম যে এটা একটা ভুল তথ্য এটা ওনারা সবাই বলেন আওয়ামী লীগের পক্ষে যারা টকশোতে আসেন তাদের জন্য যেই গাইড বইটা লিখে দেওয়া আছে সেইখানে এই তথ্যটা সম্ভবত ভুল আছে যার জন্য এটা মুখস্থ করেছেন যারা প্রত্যেকে ভুল মুখস্থ করেছেন আমি ক্লিয়ার করে দিই বাংলাদেশ দুর্নীতিতে টিআইবির ইয়েতে রিপোর্টে টিআইয়ের রিপোর্টে প্রথম দুর্নীতিতে এক নম্বর হয় হলো দুই সালে আপনি জানেন দুই হাজার এক সালের রিপোর্টটি কার্যত দুই হাজার সালের রিপোর্ট যেই বছরের রিপোর্ট ওইটা পরের বছর জানুয়ারিতে তারা দুই হাজার একের জানুয়ারিতে যেটা দেয় সেটা দুই হাজার সালের রিপোর্ট দুই হাজার সালে ক্ষমতায় ছিল পুরোপুরি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দুই হাজার এক সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার বিএনপি বা বিরোধী পক্ষের এক নাম্বার ইস্যুই ছিল দুর্নীতিকে দেশকে চ্যাম্পিয়ন করা সুতরাং এটা আওয়ামী লীগের মনে থাকার কথা যে এত বড় একটা কলঙ্কের তিলক নিয়ে ওই নির্বাচনটা তারা করেছে দুই সালে দুই হাজার দুই সালে যে রিপোর্টটা হলো সেটা দুই হাজার সালের রিপোর্ট দুই হাজার সালের প্রথম ছয় মাস দুই হাজার এক সালের রিপোর্ট দুই হাজার সালের দুই সালেরটা সেই এক সালের প্রথম ছয় মাস আওয়ামী লীগ ছিল তারপরের তিন মাস তত্ত্বাবাদক সরকার ছিল পরের তিন মাস বিএনপি ফলে বাংলাদেশ পরপর পাঁচবার যে দুর্নীতিতে এক নম্বরে ছিল তার মধ্যে তিনবার বিএনপির আমলে হয়েছে আর দেড় বছর বা দেড়টা হয়েছে আওয়ামী লীগের আমলে তবে আমি বলি ওই বিএনপির সময়ে স্কোর ছিল এক নম্বরে থাকলো এবং বিএনপির শেষ বছরে গিয়ে তারা এক নম্বর থেকে সেটা চার নম্বরে আনতে সক্ষম হয়েছিল